পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন যে রাস্তাটি সাধারণ মানুষের প্রধান রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে। যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে আরও অন্যান্য যাত্রীদেরও। এই দুর্ভোগের কথা সাধারণ মানুষের মুখে। এই রাস্তা দিয়ে পথ চলাচল করতে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কখনো ঘটে বিপত্তি, কখনো ঘটছে দুর্ঘটনা। সেই সাপেক্ষে পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত সদস্য যমুনা ধীবরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি জানান যে এই রাস্তাটি রেল কর্তৃপক্ষের। এই রাস্তার কাজ করতে গেলে রেলের বিভিন্ন বাধা নিষেধের সম্মুখীন হতে হয়, তাই ওনারা এই রাস্তার কাজে হাত লাগাতে পারেন না। এই রাস্তা দিয়ে কত লোকের গাড়ি যাতায়াত করে দিনে? ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। আপনার নাম? এই রাস্তা কি এরকমই থাকে? এই রাস্তা দিয়ে কত গাড়ি যাতায়াত করে? কি হয়েছে? এই রাস্তা কি এরকমই থাকে? এই রাস্তা দিয়ে কত গাড়ি যাতায়াত করে? কি হয়েছে? এই রাস্তা দিয়ে কত লোকের গাড়ি যাতায়াত করে দিনে? আপনার নাম? আমার নাম দেখুন, ব্যাপারটা হলো ওই রাস্তাটা যে ওইটা অ্যাকচুয়াল দুর্গাপুরে যাওয়া রাস্তা এবং দুর্গাপুর থেকে আসা পাণ্ডবেশ্বর মেন রাস্তা এটা। তো আমরা বারবার এই ব্যাপারটা রেল কর্তৃপক্ষকে জানিয়েছি, হ্যাঁ, রেল কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ওই রাস্তাটা অ্যাকচুয়াল রেলেরই পড়ছে, কিন্তু আমাদের আন্ডারে পড়ছে না। কিন্তু আমরা রেলকে বারবার জানিয়েছি ব্যাপারটা, রেল তো কোনো ডিসিশনই নিচ্ছে না। এখন তো পুজোর মার্কেট, ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বেড়ে যাবে, স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে সাধারণ মানুষের। সে সাপেক্ষে আপনারা নিজস্ব দিক থেকে কি ব্যবস্থা গ্রহণ করছেন? দেখুন, এই পুজোর সময় রাস্তাটা যদি মেরামত হয়ে যায় খুবই ভালো হয়, কেন পাণ্ডবেশ্বর ব্লক, পাণ্ডবেশ্বর থানা, পাণ্ডবেশ্বর ব্যাংক, পাণ্ডবেশ্বর স্কুল, সমস্ত যে সরকারি যে সমস্ত জিনিসগুলো আছে সব তো পাণ্ডবেশ্বর মধ্যেই। তো আমরা ব্যাপারটা দেখব পঞ্চায়েত থেকে এবং সমিতি থেকে যদি করা যায়। কিন্তু আমরা বহুবার করার চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা আপনারা জানেন যে রেলের মধ্যে কাজ করতে গেলে রেলের খুব নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করতে হয়। রেলকে আমরা বারবার বলেছি ব্যাপারটা নিয়ে, রেল কোনো ডিসিশন নিচ্ছে।